আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আজ যে বিষয়টা নিয়ে কথা বলব এটা অনেক পুরনো একটা ঘটনা পুরনো কিন্তু মারাত্মক আমাদের দেশ বলে এটা নিয়ে তেমন কোনো হইচই আলোচনা হয় না বিদেশি হলে হয়তো এটাকে নিয়ে বড় কোনো ঘটনা ঘটে যেত ঘটনাটা হচ্ছে সীমান্তে আমাদের যে ভারতের সঙ্গে যে আমাদের সীমান্ত সেই সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্ত সীমান্তরক্ষী যে বাহিনী আছে বিএসএফ তাদের হাতে আমাদের দেশের নাগরিকদের নির্মম মৃত্যু প্রতিদিন মাঝে মাঝে দুদিন পর পর আপনি পত্রিকা খুলবেন দেখবেন কয়েকদিন পরপরই পরই বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত এবং যখন নিহত হচ্ছে আমাদের দেশের মন্ত্রীরা বলে কি চোরাকারবারি করতে যে মারা যায় মানে আমি বুঝি না যে তাদের মায়াটা কি বিএসএফ এর প্রতি বেশি না আমার দেশের জনগণের প্রতি বেশি আচ্ছা ধরা যাক চোরাকারবারি করতে গিয়েছে আমি ধরে নিচ্ছি যুক্তির খাতিরে আমাদের মন্ত্রী সাহেব যখন বলেছেন যে চোরাকারবারি করতে যেয়ে মারা গেছে ধরে নিলাম যদি চোরাকারবারি করতেও যায় চোরাকারবারির শাস্তি কি মৃত্যুদণ্ড চূড়াকারবারই কেউ করতে গেলে তাকে কি গুলি করে মারার অধিকার কারো আছে এটা হয় ভারতেরই একটা সংস্থা মানবাধিকার সুরক্ষা মঞ্চ ভারতের একটা সংস্থা সেই সংস্থার সম্পাদক কিরিটি রায় একবার এই বিএসএফ নিয়ে কিছুদিন আগে এই বছরই জানুয়ারি দিকে উনি বলেছিলেন যে ওনার কথাটা শুনেন আমি মানে এই কথাটা মানে খুবই ইম্পর্টেন্ট যে ওনারা বলছেন যে ভারতীয় সীমান্ত রক্ষীরা বেসিক্যালি ট্রিগার হ্যাপি মানে তার ট্রিগার টিপতে পারলেই তারা আনন্দিত হয় কিন্তু তারই বক্তব্য কিন্তু তাদের তো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার নেই তারা তো কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে না তো তাকে আপনি গুলি করে মারলেন কেন এটা অর হচ্ছে কিছু হলেই বিজেপি একটা মিটিং করে প্রতিবাদ জানায় আচ্ছা প্রতিবাদ জানালেন মিটিং করলেন সবই করলেন কিন্তু আমাদের যে বাংলাদেশের যে লোকটা মারা গেল তার কি জীবনটা ফিরে পাবেন আপনি কে করতে পারছে এই রাষ্ট্র এই সমস্ত সীমান্ত মানুষ সীমান্তের আমাদের এখানে একটা সীমান্ত যেটা আছে একদম কাছাকাছি এই সব পৃথিবীর সব দেশেই সীমান্তে এপারে লোক ওপারে যায় ওপারে লোক এপারে আসে এটা একটা স্বাভাবিক ঘটনা সীমান্ত লোকজন গরু চড়াতে যায় ওখানে গুলি করে মেরে ফেলে কেন আচ্ছা এই যে তারা মারে পারবে পাকিস্তানে একজন লোককে মারতে পারবে নেপালে একজন লোককে মারতে পারবে অথবা যদি আমি উল্টো করে দেখি দেখেন প্রতি বছর আমি একটা হিসাব করে দেখেছি প্রতি বছর গড়ে পঞ্চাশ থেকে বাউন্ন জন লোক মারা যায় সীমান্তে গুলি খেয়ে আহত হয় অনেক আহতের হিসাব বাদ দিলাম আমি গুলি খেয়ে মারাই যায় পঞ্চাশ থেকে বাউন্ন জন লোক প্রতি বছর এখন গড়ে অ্যাভারেজে তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে মারা যাচ্ছে চার থেকে পাঁচজন এটা পৃথিবীর কোনো দুটো রাষ্ট্রের মধ্যে সম্ভব না একমাত্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্ভব এবং এই পঞ্চাশ থেকে বাউন্ন জনের মধ্যে ভারতীয় মারা যায় কয়জন পাবেন না হয়তো কালে ভোট এক দুজন মারা যায় আর সব বাংলাদেশিরা মারা যাচ্ছে কেউ কিছু বলার নেই মাঝে মাঝে মানে আমরা আতঙ্কিত হই ভুলে যাই যে আমরা কি আসলে একটা স্বাধীন দেশ আমাদের মন্ত্রীদের কোনোদিন বলতে শুনছেন ভারতের গাছ প্রতিবাদ জানাতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ভারত বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত আছে তাকে ডেকে এনে সাবধান করেছেন বলেছেন এটা কেন অথচ মুখে বলার সময় আমরা তাদের খুব বন্ধুরাষ্ট্র এক মধ্যে তো বলেই ফেলেছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয় মানে কি বলবেন তাহলে এগুলি হয় এগুলো হওয়া উচিত বেশি দূরে যাওয়ার দরকার নেই আজই আজই আজকে রবিবার কুমিল্লা বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে আরও একজন মারা গেছে একই ঘটনা এই জন্যই আজকে আমি অনুষ্ঠানটা করছি যে আজকের ঘটনা আরেকজন লোক মারা গেল সেই ঘটনাটা কী হয়েছিল আনোয়ারসের নামে এক লোক বয়স তার পঞ্চাশ বছর তার স্ত্রী আছে চারটা সন্তান আছে সে নাকি ওখানে গিয়েছিল শিওর না কিন্তু সে নাকি চিনি চোরাচারি করে চিনি চোরারি থেকে চিনির বস্তা নিয়ে গিয়েছিল কিছুই না সেখানে গিয়েছিল এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা তারা জানিয়েছে তারা ওই পত্রিকার যে রিপোর্টার তাদেরকে বলেছে যে আনোয়ার সীমান্তের কাটাতারের এপাশেই পাশেই ছিল দূর থেকে বিএসএফের সদস্যরা তাকে ডাক দেন এর সদস্যরা প্রথমে আনোয়ারের পায়ে গুলি করেন গুলিবিদ্ধ হয়ে আনোয়ার হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে আসেন তখন তিন চারজন বিএসএফ সদস্য আনোয়ারকে টেনে কাটাতারের ওপারে নিয়ে যায় নিয়ে তারপরে দুপুরে দিয়ে তাকে আবার ফেরত দেয় ইয়ে কাছে বিজিপির কাছে আপনি ভাবেন একটা কথা ঠান্ডা মাথায় আমাদের লোকজনকে আরো মারছে কেন মারতেছে একটা লোককে এইভাবে মেরে ফেলতে পারে কেউ কিছু দেখবে না আপনার কেউ কিচ্ছু বলবে না এর আগে দু দুদিন কয়েকদিন আগে গত মে মাসের দশ তারিখে তিতুলিয়া সীমান্তে এরকম বিএসএফের দুজন যুবককে হত্যা করা হয়েছে এই একজন ইয়াসিন আলী একজন আব্দুল জলিল জুন মাসের চার তারিখে গত শুক্রবারের ঘটনা বলি লালমনির হাটের লালমনির হাটের হাতিবান্ধায় বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্ত বাহিনী গুলিতে আলতা হোসেন নামে একজন কৃষক সহ তিনজন গুরুতর আহত হয় তারা আমাদের সীমান্তে ঢুকে আমাদের লোকজনকে গুলি করে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন কোনো না কোনো একটা অজুহাত দিয়ে দিবে প্রশ্ন হচ্ছে যে জিনিসটা নাকি সবচেয়ে জরুরি সেটা হলো এই সমস্ত ঘটনা যখন দিনের পর দিন ঘটতে থাকে কি প্রমাণ হয় প্রমাণ হয় যে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আসলে যথেষ্ট ক্ষমতাবান নই প্রমাণ হয় আমাদের মেরুদণ্ড বলতে কিছু নাই প্রমাণ হয় আমরা একটা প্রতিবেশী রাষ্ট্রের কাছে নতজন অবস্থায় থাকতে ভালোবাসি পছন্দ করি সরকার সরকারের মন্ত্রী সরকারের মন্ত্রিসভা আছে তারা এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে এদেশের মানুষের প্রতি তাদেরকে কোনো মায়া নেই এভাবে কতদিন চলবে আমি মনে করি এই বিষয়গুলোর সমাধান হওয়া উচিত সরকারকে সতর্ক হতে হবে সরকারকে আরও সোচ্চার হতে হবে ভারতের যে রাষ্ট্রদূত আমাদের এখানে আছেন তাকে ডেকে আপনি জিজ্ঞাসা করেন কেন তারা এইগুলি করছেন গুলি করতে হবে কেন আপনি যদি মনে করেন আপনাদের সীমান্তের ওপারে যাওয়া যাবে না যেতে দিয়ে না আটকান আপনি কিন্তু গুলি করবেন কেন আর আবার বলে পারেন অসুবিধেটা কি কিন্তু আপনি মেরে ফেলবেন কেন এই যে 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 নিউজটা পড়লাম আমরা অন্য ঘটনাটা আজকে তাকে টেনে নিয়ে যেয়ে মেরা মারা হয়েছে প্রথমে পায়ে গুলি করা হয়েছে এনআফ ছিল না কি তারপর আবার ট্রেনে তাকে ওই পারে নিয়ে যেতে হবে তাকে হত্যাই না আপনারা আর আমাদের সেনাবাহিনী আমাদের বিজেপি অথবা আমাদের সরকার বিজেপি কি করবে বিজেপিকে যদি সেই ক্ষমতা দেওয়া না হয় তারাই বা কী করতে পারবে দেখবেন দুদিন পরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো মন্ত্রণালয় কী জবাব দেয় তারা কিচ্ছু বলবে না তারা হয়তো একসময় এমন কথা বলবে তারা চোলাচালানি করতে গিয়েছিল মারা গেছে খুবই দুঃখজনক আমি মনে করি এই সমস্ত বিষয়ে আমাদের সাধারণ মানুষের মাঝখান থেকে আওয়াজ ওঠা উচিত আমি খুব আমি একটা জিনিস খুব পছন্দ করেছি আমি ফিনিশ শেষ করার আগে যে কথাটা বলি শেষ করতে চাই আমি খুব মানে জিনিস পছন্দ করেছি যে আমাদের প্রধান বিরোধী দল বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি গতকালকে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে উনি বলেছেন যে সীমান্তে বাংলাদেশি হত্যার উৎসব শুরু হয়েছে এবং উনি কঠিন ভাষায় এটা প্রতিবাদ করেছেন কিন্তু সমস্যা হলো একটাই আমাদের সরকার বিএনপির কোনো প্রতিবাদ কিন্তু প্রতিবাদ মনে করে না মনে করি এটা বোঝা রাজনৈতিক কাজ এগুলি ঠিক না আমি মনে করি এগুলি সুরা হওয়া উচিত এবং সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে প্রতিবাদ ওঠা উচিত এই ব্যাপারে সরকারকে সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ